শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে অজানা রোগে মে মাসে 3 লক্ষ মানুষের মৃত্যু। এবার তালেবানের দখলে কান্দাহার, তালেবানের ভয়ে 50 কূটনৈতিক বিদকে দেশে ফেরত পাঠালো ভারত। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে তুরস্ক চুপ থাকেনি, কখনো থাকবেও না, হুঁশিয়ারি এরদোগানের। আফগান বিমান বাহিনীর হামলায় 70 তালেবান নিহত। তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশি সহ নিহত 12 জন। পুতিনকে হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানালেন বাইডেন। এবং সবশেষ দেখছে, জর্ডানের রাজার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গোপন সাক্ষাতের খবর প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে কয়েক লাখের মৃত্যু অজানা কারণে। মহামারীতে হিসেব একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু পরিসংখ্যান লুকানোর কোনো প্রশ্নই নেই। আন্তর্জাতিক মহলে ভারতের কোভিড পরিসংখ্যান নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, মৃত্যু কমিয়ে দেখানোর অভিযোগ উঠছে, ওই সময় নয়াদিল্লির পক্ষ থেকে এমনই সাফাই দেওয়া হয়েছিল। কিন্তু এবার ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে বড় রকমের ফাঁক ফোকর সামনে এলো। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন ভারতের টালমাটাল অবস্থা, এই সময় এপ্রিল এবং মে মাসে এমন কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। সরকারি পরিসংখ্যানেই তাদের নামে পাশে মৃত্যুর কারণ হিসেবে কোথাও জ্বর, কোথাও অজ্ঞাত কারণ লেখা রয়েছে। শুধু তাই নয়, শ্বাসকষ্ট এবং শ্বাসযন্ত্রের সমস্যাকে যখন করোনার উপসর্গ হিসেবে ধরা হচ্ছে, ওই সময় শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়েও বহু মানুষ মারা গিয়েছেন। কিন্তু তাদের করোনা পরীক্ষা হয়েছিল কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই সরকারের কাছে। শহরাঞ্চল এবং গ্রামে স্বাস্থ্য ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে 2013 সালে জাতীয় স্বাস্থ্য প্রকল্প শুরু করেছিল ভারতীয় কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পে অন্তর্ভুক্ত হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে প্রায় 2 লাখ স্বাস্থ্যকেন্দ্রের যাবতীয় পরিষেবা এবং কাজকর্মের হিসেব রাখা হতো। আর তাতেই কেন্দ্রের কোভিড পরিসংখ্যান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই তথ্য অনুসারে মহামারীর আগে 2019 সালের মে মাসে যত মানুষ মারা গিয়েছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ে চলাকালীন 2021-এর মে মাসে তার চেয়ে প্রায় 3 লক্ষ মানুষ বেশি মারা গিয়েছে। আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। দেশটির 80%-এরও বেশি এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করেছে তালেবান। এমন পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে যাচ্ছে না ভারত। তাই কান্দাহার দূতাবাস থেকে 50 জন ভারতীয় কূটনীতিবিদ এবং অন্য কর্মীদের দেশে ফিরিয়ে আনা হলো রোববার। তবে কান্দাহার দূতাবাস বন্ধ করবে না ভারত। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, কান্দাহারে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ করা হচ্ছে না, তবে কান্দাহার শহরের কাছে অশান্তি বাড়ছে, সে কথা মাথায় রেখেই ভারতীয় কূটনীতিবিদ এবং কর্মীদের ফিরিয়ে আনা হলো। তিনি আরও জানিয়েছেন, সামরিক সময়ের জন্য এই পদক্ষেপ করা হলো, পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের আফগানিস্তানে আবার পাঠানো হবে। আপাতত স্থানীয় কর্মীদের নিয়ে দূতাবাসের কাজকর্ম চলবে। কিন্তু হঠাৎ কি এমন হলো যাতে ভারতীয় কর্মীদের দেশে ফেরাতে হচ্ছে? এদিকে সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এই ঘোষণার পর থেকেই তালিবান ফের আফগানিস্তানে দখল নিতে শুরু করেছে। ওই দেশের জায়গায় জায়গায় চলছে সংঘর্ষ। এমন পরিস্থিতিতে আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের নিয়েও উদ্বিগ্ন ছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে এদিকে সকালে জানা যায় কাজ করেছে তালেবান বাহিনী। এমন পরিস্থিতিতে ভারতীয় বাহিনীর বিমানে করে তড়িঘড়ি করে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে তুরস্ক কখনো নীরব থাকেনি, ভবিষ্যতেও থাকবে না, এমন হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলের বর্বর নীতিতে পরিবর্তন না এলে ওই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আসবে না। শনিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এরদোগান মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি সুদূর পরাহতই থাকবে, পরিস্থিতিতে ইসরায়েলি অন্যায়ের বিপরীতে তুরস্ক কখনোই চুপ থাকবে না। দুই নেতার মধ্যে সোয়া 1 ঘন্টার বৈঠক হয়ে গেল। দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর
দুদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতি দলের রুদ্ধদ্বার বৈঠক হয় তুরস্কে। আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে দেশটিতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে। এদিকে কান্দাহার প্রদেশে সেনা কমান্ডার মোহাম্মদ সাদেক ইসা জানিয়েছেন, কান্দাহার শহরে তালেবানের অস্ত্রধারীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় আফগান বিমান বাহিনীর হামলায় 70 জন তালেবান নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, তালেবান বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছিল। রাতভর সংঘর্ষের পর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে তারা পিছু হটে গেছে। তালেবানের ইরান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশেও শনিবার সংঘর্ষ অব্যাহত ছিল। শুক্রবার তালেবানের হেরাত প্রদেশের সঙ্গে ইরানের সীমান্তবর্তী স্থলবন্দর ইসলাম কালা দখল করার পর শনিবার এই প্রদেশে আরও কয়েকটি জেলা বিনা সংঘর্ষে তালেবানের দখলে চলে গেছে। তুরস্কের পূর্বাঞ্চলীয় একটি সড়কে বাস দুর্ঘটনায় বাংলাদেশি সহ 12 জন মারা গেছেন, এছাড়া আরও অন্তত 26 জন আহত হয়েছেন। বাংলাদেশ ছাড়াও বাসটিতে আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে ইরান সীমান্তের কাছে ব্যান প্রদেশের মুয়ারিয়াত জেলার বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় বাসের মালিককে গ্রেফতার করা হয়েছে, তবে ভুক্তভোগীদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। কোন দেশের কতজন মারা গেছেন সেটিও এখনও জানা যায়নি। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার রাশিয়া থেকে পরিচালিত সাইবার ক্রাইমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়া আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকার জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা নেবে। অব্যাহত সাইবার হামলা থেকে জনগণ এবং জরুরি অবকাঠামো রক্ষায় যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশ প্রভাবিত হচ্ছে। রাশিয়া থেকে সাইবার হামলা চালানো অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে রাশিয়ার ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বাইডেন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে এক গোপন সফরে জর্ডান গিয়ে দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। এক জনজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি হিব্রু ভাষার নিউজ ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সাক্ষাৎটি ছিল অত্যন্ত ইতিবাচক। ইসরায়েল এবং জর্ডানের সম্পর্কে কয়েক বছর টানা পূরণের পর দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। সাকাতে বেনেথেরাজ আবদুল্লাহকে বলেছেন, 1994 সালের কথিত দ্বিপক্ষীয় শান্তি চুক্তিতে নির্ধারিত কোটার চেয়ে তিনি জর্ডানকে আরও বেশি পানি দিতে প্রস্তুত রয়েছেন। এ সময় বেনেত এবং আবদুল্লাহ তিক্ততা ভুলে আবার দ্বিপক্ষীয় স্বাভাবিক সংলাপ শুরু করতে সম্মত হন। 2018 সালের আম্মানের তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এই প্রথম কোনো ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। সেবারে সাক্ষাতেও গোপনে অনুষ্ঠিত হয় এবং এবারের মতো সাক্ষাৎকারের কয়েকদিন পরেই তা গণমাধ্যমে প্রকাশ হয়। এদিকে গত সপ্তাহে সাক্ষাতের খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর রাজা আবদুল্লাহ উম্মা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম। কারণ কথা ছিল, এই খবর গোপনই থাকবে। গোপন খবরটি প্রকাশিত হওয়ার ঘটনায় আম্মান তেল আবিবের সম্পর্কের উপর নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ইসরায়েলের 12 নম্বর চ্যানেল জানিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।